আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি। এখানে 4.4.2 নিয়ে আজকের আলোচনা হবে, আর আজকের আলোচনা হলো শব্দ খুঁজি। কি খুঁজি বলতে কি? অভিধানে শব্দ খুঁজি। প্রিয় শিক্ষার্থী, অভিধানে শব্দ খুঁজি এই পড়াটি তোমাদের রয়েছে বোর্ড বইয়ের 96 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায় বলো তো? 96। এই 96 পৃষ্ঠায় এসে তুমি এই জায়গাটা থেকে তোমাদের কাজ করতে হবে। দেখো, আহমেদ শরীফ, এনার জন্মসাল মৃত্যুসাল দেওয়া রয়েছে, বাংলাদেশের একজন গবেষক ও প্রাবন্ধিক। তার লেখা বইয়ের মধ্যে আছে বাঙালি ও বাংলা সাহিত্য, বাংলার সুফি সাহিত্য, বিচিত চিন্তা। এটা হবে বিচিত চিন্তা, তাই না? আমি এই বইটা সম্পর্কে জানি না, বিচিত্র হতে পারে মেবি। হ্যাঁ, নিচের আহমেদ শরীফের লেখার একটি অংশবিশেষ দেয়া হলো, এখানকার কিছু শব্দের নিচে দাগ দেয়া আছে, শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লিখো। আমি শব্দগুলোর অর্থ আজকে লিখে দিব, কিন্তু তোমাদের কিন্তু এই শব্দগুলোকে আগের যে পাঠটা হলো 4.4.1, সেই আলোকে তোমাকে ডিকশনারি, বাংলা ডিকশনারি খোঁজার চেষ্টা করতে হবে। এতে করে তোমার লাভ হবে, কারণ তোমাকে যদি ফাইনাল পরীক্ষা এমন বাংলা ডিকশনারি হাতে ধরাই দিয়ে বলে যে তোমরা এখান থেকে খুঁজে বের করো, যদি এটা সম্ভব নয়, এত ডিকশনারি এত স্টুডেন্টকে কীভাবে দেওয়া সম্ভব, তাই না? তখন কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তাহলে এখানে আমরা পড়ি, পড়ার পরে তোমাদেরকে কী করতে হবে, এইখান থেকে শব্দ অর্থগুলো বুঝতে হবে। দেখো, আরবিতে যা মাগাজি, ফার্সিতে তাই জঙ্গ। ওকে, তাহলে দেখো এখানে তিনটা শব্দ ব্যবহার করেছে, মাগাজি তাই কি জঙ্গ। তো এই মাগাজি আর জঙ্গ কিন্তু একই জিনিস, কিন্তু ফার্সিতে জঙ্গ। কিন্তু এখানে দেখো, ফার্সি নিচে আনায়ন করা রয়েছে, জঙ্গ নিচে আনায়ন করা রয়েছে, এই দুটো শব্দের মানে কিন্তু আমাকে বলতে হবে এবার। সংস্কৃতে যুদ্ধ এবং বাংলায় লড়াই। ওকে, তাহলে দেখো এই যে জঙ্গ মানে যুদ্ধ, লড়াই, জঙ্গ আর হচ্ছে মাগাজি, চারটাই কিন্তু একই জিনিস। এটা জাস্ট বোঝানোর জন্য লেখক লিখেছেন এখানে। হ্যাঁ, এই গল্পের নাম হলো জিজ্ঞাসা, তাই না? বাঘ সিংহের প্রতি ভয়াল, এখানে ভয়াল শব্দ নিচে দাগ করা রয়েছে। বললেই যেমন মানুষের একটা আকর্ষণ আছে রয়েছে, গা পা বাঁচিয়ে নিরাপদ দূরত্ব থেকে হিংস্র সাপদ শরীফ শিপ দেখা যেমন আনন্দজনক, তেমনি নিজের নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হয়ে আনন্দের লড়াই বা যুদ্ধ দেখা, তার বর্ণনা শোনা সুখকর। তাহলে এই পর্যন্ত আমরা যেগুলো পেলাম আন্ডারলাইন করা, সেগুলোর বাংলা মানেগুলো কী হবে একটু দেখে নিই আমরা। দেখো এখানে রয়েছে, ফার্সি কি ইরানের ভাষা, জঙ্গ হলো যুদ্ধ বা লড়াই, ওকে, ভয়াল হলো ভয়ঙ্কর, সাপদ হলো মাংসশাসী হিংস্র প্রাণী যেমন বাঘ সিংহ, এগুলো এই পর্যন্ত আমরা পড়লাম। এর পরেগুলো একটু পড়ে আমরা অর্থগুলো বোঝার চেষ্টা করবো। দেখো, এ যুগে যুদ্ধের ধরন বদলে গেছে, বিবর্তিত হয়েছে যুদ্ধাস্ত্র, তার এখানে বিবর্তিত যুদ্ধাস্ত্র, তবু আজও তরবারির প্রতীকী মান, অশ্বের ও হস্তির পারমাণিক মর্যাদা আর সেনানিবাসের অনুবাদের প্রত্যাহিক প্রয়োজন ফুরায়নি। তাহলে এই পর্যন্ত আমাকে শব্দগুলো দেখি, আমরা 1, 2, 3, 4টা পেলাম। এই চারটার অর্থ কী লিখেছি আমি, দেখো এগুলো কিন্তু ডিকশনারি থেকে খুঁজে খুঁজে বের করা। ওকে, দেখো, বিবর্তিত হলো রূপান্তরিত, যুদ্ধাস্ত্র হলো যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, মল্ল হলো যে খালি হাতে যুদ্ধ করে, পালোয়ান হলো কুস্তি গির। ওকে, পালোয়ান হলো কি বলতো? কুস্তি গির। এখন আমরা পরের অংশটুকু দেখব, স্বাস্থ্য ও সুস্থ মানুষের চেতনার গভীরের জীবনের যা মূল প্রেরণা তাই হচ্ছে জিজ্ঞাসা। হ্যাঁ, সেই যিনি VDVC। দেখো এখানে এমন এমন শব্দ ইউজ করা হয়েছে, সবগুলো শব্দই কিন্তু আনকমন, কিন্তু আমাকে কাজ করতে হবে এই আন্ডারলাইন করা শব্দগুলো, যেমন স্বচ্ছ, জিজ্ঞাসা, তাই না? দেখো, স্বচ্ছ এবং জিজ্ঞাসা এখানে আমাদের অবশ্যই রয়েছে, জিজ্ঞাসা বা জিজ্ঞাসা জয় করতে ইচ্ছা, আর চারটা হলো স্বচ্ছ, তাই না? এই দেখো স্বচ্ছ। ওকে, বলছি হ্যাঁ, আত্মপ্রত্যয়ী মানুষ বাস্তবে এই জিজ্ঞাসা চরিতার্থ করে, আত্মপ্রত্যয়হীন দুর্বল মানুষ বিকৃত উপায়ে তা অনুভব উপভোগ করে থাকে তুষ্ট। ওকে, এখানে দেখো চরিতার্থ, দুর্বল, তুষ্ট। ওকে, বিভিন্নভাবে অপরকে উপকৃত করে, ঋণী ও কৃতজ্ঞ রেখেই সাধারণ মানুষ জিজ্ঞাসা পূরণ করে, অন্যের গুণে মানে মহাত্মে শ্রেষ্ঠতর হয়ে কিংবা ধন বলে, জন বলে, বাক্য বলে, জ্ঞান বলে, অতুল্য, এখানে আন্ডারলাইন করা রয়েছে অতুল্য। ওকে, হয়ে কর্মে ক্রিয়ায় কৌশলে নৈপুণ্যে উৎকর্ষে, এখানে আন্ডারলাইন রয়েছে নৈপুণ্যে উৎকর্ষে, অনন্য অজেয় হয়ে মানুষ বিজয়ানন্দ অনুভব করে। আর রাজতন্ত্রের যুগে দিগ্বিজয়ী রাজারা, সেনারা, মল্লরা, পালোয়ানরা প্রতিপক্ষের সঙ্গে বাহুবলে কিংবা অস্ত্র যোগে লড়ে জয়ী হয়ে বিজয় গৌরব উপভোগ করত। এখানে উপভোগের শব্দার্থ বের করতে হবে, তাই না? এযুগীয় সৈনিকরা তাই করে, সমুদ্র তলার, পর্বত চূড়ার ও গ্রহলোকের অভিযাত্রীরাও জিগিসু বীর, মৃত্যুকে যে ভয় পায় না সেই বীর। দেখো এখানে কিন্তু বীরের একটা সংজ্ঞা দিয়ে দিল, মৃত্যুকে যে ভয় পায় না। আমাদের প্রায় গল্পটা শেষের দিকে চলে এসেছি, গল্পটা পড়ে নেই, তারপর আমরা সবগুলো শব্দার্থ একবারে দেখাবো, যাতে করে তুমি স্ক্রিনশট করতে সুবিধা পাও। আজও ব্যক্তিক, পারিবারিক, সাম্প্রদায়িক, জাতিক
রাষ্ট্রিক জীবনের লড়াই যুদ্ধেই জীবনের জয় পরাজয় নির্ধারণ করে। এ লড়াইয়ের নাম প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা। ধনের মানের যশের কথা লড়াই, ক্ষমতার ভোগের চিন্তার মতো লড়াই চলছে সর্বদা ও সর্বথা। এখানে দেখো সর্বদা ও সর্বথা যেটাই লক্ষ্য। দেখো শেষ পার্টে চলে এসেছি আমরা, এটুকু পড়লেই আমাদের ক্লাস শেষ। এরপর আমরা কী করবো, শব্দার্থগুলো পড়ে নিব। তাই লড়াই করতে করাতে নয়, শুধু লড়াই দেখতেও সুখ। যেখানে প্রতিযোগিতা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা, যেখানে যুদ্ধ, সেখানেই মানুষের উৎসুক দৃষ্টি নিবন্ধ। তাই যুদ্ধবাক্য লোকপ্রিয়। পৃথিবীর প্রাচীন মহাকাব্যগুলো নয় কেবল, রূপকথাগুলোও রাজকুমারদের প্রাণপণ সংগ্রামের, বিপন্ন নায়কের সংকট উত্তরণের এবং বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ইতিকথা। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা সবগুলো আন্ডারলাইনকৃত শব্দের শব্দার্থ দেখব। আমরা তো এই পর্যন্ত পড়েছি প্রতিপক্ষ হবে বিপক্ষ, ওকে। উপভোগ হবে তৃপ্তি সহকারে ভোগ বা আস্বাদন। অভিযাত্রী হবে অভিযানকারী বা ভ্রমণকারী। জিঘিসা বা জিঘিসু হবে জয় করতে ইচ্ছুক। প্রতীক হবে সাংকেতিক। পার্বণিক হবে উৎসব সংক্রান্ত। তারপরে প্রাত্যহিক হলো প্রতিদিন ঘটে এমন। স্বচ্ছ হলো নিরুদ্বেগ বা নিশ্চিত। হ্যাঁ, জিঘিসা হলো জয়লাভ করার ইচ্ছা। চরিতার্থ হলো কৃতকার্য। দুর্বল হলো রুগ্ন। তুষ্ট হলো তৃপ্ত বা আনন্দিত। তারপর হচ্ছে উপকৃত হলো উপকার লাভ করেছে এমন। বাণী হলো ঋণগ্রস্ত। এবার দেখা যাচ্ছে কৃতজ্ঞ হলো উপকারীর উপকার স্বীকার করে যে মহাত্ম মহানুভবতা। অতুল্য হলো তুলনা করা যায় না যা। নৈপুণ্য হলো পারদর্শিতা। উৎকর্ষ হলো উন্নতি। তারপর দেখো দিক বিজয়ী, মানে যুদ্ধের চতুর্দিক জয় করেছে এমন। সাম্প্রদায়িক, মানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা বোঝানো হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিপক্ষের সাথে শক্তি পরীক্ষা। যশ হলো খ্যাতি। হ্যাঁ, সর্বদা মানে সবসময়। সর্বথা মানে সব রকমের। দেখো একটু পরিবর্তনের কারণে কিন্তু অর্থের পরিবর্তন রয়েছে এখানে। লক্ষ্য হলো উদ্দেশ্য। প্রতিযোগিতা হলো প্রতিদ্বন্দ্বিতা। উৎসুক হলো কৌতূহলী, ওকে। এবার দেখো লোকপ্রিয় মানে জনপ্রিয়। মহাকাব্য হলো ঐতিহাসিক কাহিনী সংবলিত বৃহৎ কাব্য। রূপকথা হলো কল্পকাহিনী। বিপন্ন হলো বিপদগ্রস্ত। উত্তরণ হলো উপরে গমন। ইতিকথা হলো রূপ কথা। প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো স্ক্রিনশট করে নাও। দেখো আমি স্ক্রিনশটের জন্য সুযোগ করে দিচ্ছি, এই পর্যন্ত স্ক্রিনশট করো, তারপরে এসে আবার এই পর্যন্ত স্ক্রিনশট করে নাও, ওকে। এইটুকু স্ক্রিনশট করে নাও, এবার এই পর্যন্ত স্ক্রিনশট করে নাও, এই পর্যন্ত স্ক্রিনশট করো, ফাইনালি এসে এই পর্যন্ত স্ক্রিনশট একটু করে নাও, এটা করে নাও, ওকে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এই ভিডিওটির মাধ্যমে শব্দার্থগুলো জেনে গেছো, এবং তোমাদের আমি সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার ইংরেজি ক্লাসগুলো মিস করেছো, কমেন্ট সেকশনে লিখো যে তোমাদের বইয়ের কোন অ্যাক্টিভিটিটা দরকার বা কোন পৃষ্ঠার উত্তর দরকার, আমাকে বললেই আমি তোমাকে লিঙ্ক দিয়ে দিব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।